আসসালামু আলাইকুম, জমিরুদ্দিন জীবন আছি আপনাদের সাথে। আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছি, তার প্রথম অবস্থায় মোবাইল দিয়ে কন্টেন্ট ক্রিয়েশন শুরু করলেও পরবর্তীতে কোয়ালিটি ইম্প্রুভ করার জন্য চেষ্টা করি মোটামুটি বাজেটের মধ্যে ভালো মানের একটি ক্যামেরা নেওয়ার জন্য। এবং অনেকে আমরা চিন্তিত থাকি প্রথম অবস্থায় কোন ক্যামেরাটি নেওয়া উচিত এবং কি কি দেখে ক্যামেরা নেওয়া উচিত। সো আপনি যদি এরকম চিন্তা ভাবনা করে থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্যই। সো বরাবরের মতোই আপনাদের সাথে থাকছি আমি জমিরুদ্দিন জীবন এবং আপনারা দেখছেন জীবন টেক। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। বর্তমানে আমার কাছে ক্যানন 600D দুইটা ক্যামেরা রয়েছে, একটি আমার হাতে এবং আরেকটি দিয়ে ভিডিও শ্যুট করা হচ্ছে। অ্যান্ড অনেকেই ক্যামেরা কেনার সময় যে বিষয়বস্তুগুলো দেখে সেগুলো হচ্ছে ক্যামেরা ওয়াইফাই আছে কিনা, টাচ স্ক্রিন কিনা, ডিসপ্লে রোটেট করা যায় কিনা। সো এইসব বিষয়বস্তু দেখে আসলে ক্যামেরা কেনে, বাট এগুলো দেখে আপনার ক্যামেরা কেনা উচিত না, কারণ এইগুলি ভিডিও ক্রিয়েশনের ক্ষেত্রে ততটা ম্যাটার করে না। যে ব্যাপারগুলো লক্ষ্য করে আপনার ক্যামেরা কিনতে হবে তা হচ্ছে ক্যামেরার রেজুলেশন কত, মানে আপনি কত রেজুলেশনে ভিডিও রেকর্ড করতে পারবেন এবং সর্বোচ্চ আপনি কত FPS পাবেন, যেমন 24 FPS, 30 FPS, 60 FPS, এমন করে 1000 পর্যন্ত FPS এর ক্যামেরা বর্তমানে পাওয়া যায়। অ্যান্ড এরপরে আপনার দেখতে হবে যে ক্যামেরায় কোন প্রসেসরটি ব্যবহার করা হয়েছে। যেমন মোবাইলে সচরাচর প্রসেসর রয়েছে স্ন্যাপড্রাগন এবং মিডিয়াটেক, ঠিক তেমনই এক এক ক্যামেরায় এক এক রকমের প্রসেসর দেওয়া থাকে। অ্যান্ড আপনারা কোন প্রসেসরটি সিলেক্ট করবেন সেটা হচ্ছে রিসার্চ করবেন যে কোন প্রসেসরটি বর্তমানে ভালো, কোনটি আপডেট মডেল। সো ক্যামেরার প্রসেসরের ক্ষেত্রে এগুলো মূলত দেখা উচিত। এবং সবচেয়ে মূল্যবান হচ্ছে ক্যামেরার সেন্সর, কারণ একটি সেন্সরের মূল্য কিন্তু অনেক। সব ক্যামেরায় ভালো মানের সেন্সর দেওয়া থাকে না, যেই ক্যামেরাগুলো দাম বেশি সেগুলোতে ভালো মানের সেন্সর দেওয়া থাকে। সো সেন্সরের ব্যাপারটিও আপনাদের লক্ষ্য করা উচিত। সো আমি আপনাদেরকে সাজেস্ট করবো, আপনারা যখন ক্যামেরা কিনবেন তখন ক্যামেরার মডেলটি ইউটিউবে সার্চ করবেন, কারণ বর্তমানে ইউটিউবে সকল কিছুই পাওয়া যায়। জাস্ট আপনার ক্যামেরার মডেলটি লিখবেন এবং লাস্টে লিখবেন রিভিউ বাংলা। এটা লেখার পরে মূলত আপনারা অনেক ভিডিও পেয়ে যাবেন এবং সেই ভিডিওগুলো দেখার পরে আপনারা আইডিয়া পাবেন এবং আপনারা বুঝতে পারবেন যে কোন ক্যামেরাটি আপনার কেনা উচিত। অ্যান্ড পার্সোনালি যদি আমাকে বলা হয় যে প্রথম অবস্থায় কোন ক্যামেরা কেনা উচিত, তাহলে আমি বলবো যে প্রথমে যেহেতু আপনি নতুন নতুন শুরু করবেন তখন আপনি ক্যামেরা সম্পর্কে যথেষ্ট জানবেন না, তখন আপনি ক্যানন ব্র্যান্ডের কিছু ক্যামেরা রয়েছে সেগুলো কিনতে পারেন। যেমন ক্যানন 200D, 600D, 800D, আরও কিছু মডেল রয়েছে যেগুলো আপনি প্রথম অবস্থায় কিনতে পারেন, কারণ প্রথমে আপনি ক্যামেরা সম্পর্কে ভালো জানবেন না। প্রথম অবস্থায় আপনি এরকম একটি ক্যামেরা কিনলেন, অ্যান্ড পরবর্তীতে আপনি যখন ক্যামেরা সম্পর্কে যথেষ্ট জানবেন তখন আপনি একটি ভালো মানের ক্যামেরা নিয়ে নিলেন। এবং ক্যানন ব্র্যান্ডের ক্যামেরা আপনাদের কেন নিতে বললাম, সেটার একটাই কারণ, সেটা হচ্ছে আপনি কম বাজেটের মধ্যে ভালো ভালো কিছু ক্যামেরা পাবেন যেগুলো দিয়ে আপনার মোটামুটি চলে যাবে। আমি যেই মডেলগুলো কিছুক্ষণ আগে বলেছিলাম আমি আবারও বলছি, 200D, 600D এবং 800D, বিগিনিং টাইমে আপনাদের এই ধরনের ক্যামেরাগুলি নেওয়া উচিত, কারণ বেসিক পর্যায়ে আপনার যে যে ফ্যাসিলিটিসগুলো প্রয়োজন সেগুলো আপনি এই ক্যামেরাগুলো থেকে পাবেন। অ্যান্ড আপনি যদি ভিডিও ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে আপনি এমন একটি ক্যামেরা নেবেন যেই ক্যামেরাটি ডিসপ্লে রোটেশন করা যায়, তাহলে আপনার জন্যই অনেকটা সুবিধা হবে। কারণ আপনি যদি আমার মতো একা ভিডিও শ্যুট করেন তাহলে আপনি ক্যামেরা ডিসপ্লেটি রোটেট করে আপনি আউটপুট দেখতে পারবেন যে আপনার ভিডিও কেমন হচ্ছে। এবং আরেকটি বিষয় আপনাদের জানা উচিত, সেটা হচ্ছে সব ক্যামেরায় কিন্তু ভিডিও শ্যুট করা যায় না, কিছু কিছু ক্যামেরায় শুধুমাত্র ফটো শ্যুট করা যায়। সো এই ব্যাপারটিও আপনাদের দেখে কিনতে হবে। অ্যান্ড মোট কথা আমি আপনাদেরকে আবারও হাইলাইট করে দিচ্ছি, আপনি যদি একজন ভিডিও ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে আপনি প্রথম অবস্থায় কী ক্যামেরা কিনবেন, যে ক্যামেরাতে ডিসপ্লে রোটেশন করা যায় এবং যে ক্যামেরাতে অটো ফেস ডিটেকশন আছে এবং ভিডিও রেকর্ড করা যায়। সো এই ব্যাপারগুলো দেখে মূলত আপনি প্রথম অবস্থায় ক্যামেরা কিনবেন। এবং ক্যামেরা পারফরমেন্সের কথা বলতে গেলে ক্যামেরার বডিতে 50% এবং বাকি 50% ডিপেন্ড করে ক্যামেরার লেন্সের উপরে। এবং ক্যামেরা লেন্স নিয়ে আমি পরবর্তীতে একটি ভিডিও দিব, সেখানে আমি ডিসকাশন করব কোন লেন্সটি ভিডিওর জন্য পারফেক্ট হবে, কোন লেন্সটি আপনার নেওয়া উচিত। সেই ভিডিওটি যদি আপনি দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। তো এই ছিল মূলত আজকের ভিডিও, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সো ভিডিওটি যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে ভিডিওটিতে লাইক করুন, কমেন্ট করুন এবং ভিডিওটি আপনার টাইমলাইনে শেয়ার করুন। অ্যান্ড কোনো ধরনের সমস্যা হয়ে থাকলে আমাদের ফেসবুক গ্রুপে গিয়ে পোস্ট করুন, আমাদের ফেসবুক গ্রুপটির নাম হচ্ছে জীবন টেক অফিসিয়াল, অথবা ভিডিও ডিসক্রিপশনের লিঙ্কটি দেওয়া রয়েছে। সো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।